নির্মাতা আকরাম খান এরই মধ্যে শেষ করেছেন ঘাসফুল ছবির কাজ। এরপরই তিনি শুরু করেছেন 2012-13 অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র খাঁচার দৃশ্যায়ন। নাটোরের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে প্রথম লটের কাজ। 1947 সালে দেশ ভাগের পর একটি হিন্দু পরিবারের ভারত যেতে না পারার গল্পে এগিয়েছে ছবির কাহিনী। হাসান আজিজুল হকের খাঁচা এবং আত্মজা ও একটি করবী গাছ গল্প অবলম্বনে ছবির চিত্রনাট্য করেছেন আকরাম খান ও আজাদ আবুল কালাম। খাঁচা শিরোনামে এই সিনেমায় মুখ্য চরিত্রে অম্বু জাক্ষার ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম এবং অম্বু জাক্ষের বাবার চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ। এছাড়া অভিনয় করেছেন নাটোরের বেশ কয়েকজন মঞ্চ অভিনেতা। হাসান আজিজুল হকের খাঁচা গল্পটা নিয়েই করব, কিন্তু দেশভাগের উপর তারা একটা বিখ্যাত গল্প আছে আত্মজা ও করবী গাছ, ওটা খাঁচা গল্পটার সিনেমাটার সাবপ্লট। দেড় সপ্তাহ আগে প্রথম শুটিংয়ে গিয়ে ফার্স্ট লটের শুটিং করেছি। আশা করি সব কাজ শেষ করতে করতে এই বছর লাগবে। খাঁচা সিনেমার কাজ চলছে, মাত্র 3 দিনই হয়েছে, আর সামনের মাসে ওটার পুরোদমে কাজ শুরু হবে।